ভারতীয় ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী তুনিশা শর্মা। ২৪শে ডিসেম্বর শনিবার কোনো এক অভিমানে চলে গেছেন না ফেরার দেশে। একটি ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে পাওয়া যায় তার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গলায় ফাঁস দিয়ে মৃত্যুকে বরণ করেছেন তুনিশা। এদিকে তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে সহ অভিনেতা সিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে তিনি তুনিশাকে এ কাজটি করতে প্ররোচনা দিয়েছেন। এবার মুম্বাইয়ের ভাষাই আদালতের পক্ষ থেকে অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এএনআই সূত্রে জানা গেছে অভিনেত্রী তুনিশা শর্মা এ ঘটনায় সহ অভিনেতা সিজান খানের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের ভাষাই আদালত। অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ নেই যে অভিযোগ তোলা হয়েছে তার মক্কেলের বিরুদ্ধে। এর কোনো প্রমাণ নেই। মুম্বাই ধারাবাহিকের সেটে মেকআপ রুমে এই কাণ্ড করেন টিভি সিরিয়াল আলিবাবা দস্তানি কাবুল এবং ফিতর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা। তার একটি মিউজিক ভিডিও শুট করার কথা ছিল, কিন্তু শেষ অবধি তা আর করা হলো না। আচমকাই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকে স্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি। তিনি ফিতর এবং বারবার দেখোর মতো সিনেমাতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে ইসক সুভাল্লা, গায়েব শেরি, মহারাজা রঞ্জিত সিংহের মতো অনেক শোতে দেখা গেছে। ২০ বছর বয়সে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন তুনিশা শর্মা। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। Thank you.